আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিস কিচেন ইউকে। আজকে আমি ইলিশ বিরিয়ানি তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এই ইলিশ বিরিয়ানিটি কিন্তু অনেক মজাদার হয় আর খুবই ফেমাস একটি রেসিপি। আর এই বিরিয়ানি রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ইলিশ পোলাও থেকে আলাদা। আর ইলিশ মাছ কারি বা না পছন্দ বলুন, আর তাও যদি হয় ইলিশ বিরিয়ানি তাতে তো আর কথাই নেই। আর আমি এখানে যেভাবে দেখিয়েছি হুবহু এভাবে ফলো করে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আসলে কতটা সুস্বাদু আর মজাদার এই রেসিপিটি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। তার জন্য একটি বলে আমি প্রথমে 4 কাপ কালো জিরা চাল নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কালো জিরা চালটা ব্যবহার করার জন্য, অন্য কোনো চাল এখানে ব্যবহার করলে টেস্ট অতটা ভালো আসে না। এখন পানি দিয়ে চালগুলোকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি বড় সাইজের, লবণ দিয়ে মেখে মাছগুলোকে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ রেগুলার অয়েল। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন তাতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবসময় টক দই ইউজ করার আগে একটু ফেটিয়ে নেবেন, তাহলে টক দইটা দেওয়ার পরে আর ছানা ছানা হয়ে যাবে না। এখন সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যখনই দেখতে পারবেন উপরে তেল ভেসে এসেছে, তখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর মরিচটি সম্পূর্ণ ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে। মশলাটা কষানো হয়েছে, এখন সাথে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। এ সময় আলতোভাবে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাতে একটা ভালো ফ্লেভার আসবে মাছের মধ্যে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলোকে কষিয়ে যাওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, জলটা আরেকটু টেনে আসা পর্যন্ত ওয়েট করব। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি, মাছগুলো কষানো হয়ে গেছে। মাছের টুকরোগুলোকে এক পাশে উঠিয়ে রেখে মাছের গ্রেভিটাকে আমি বিরিয়ানির মধ্যে ইউজ করব। এখন আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন চলে যাচ্ছি মাছগুলো এক পাশে রেখে বিরিয়ানিটা রান্নার জন্য। এখানে একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ অয়েল আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ আর 1টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি পোলার চাল। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন।
এখন অ্যাড করে দিচ্ছি মাছের সেই গ্রেভিটা। দিয়ে ভালো করে চালগুলো ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন চালগুলো ভাজতে ভাজতে একটা পর্যায়ে নিচের থেকে পুটপুট শব্দ হচ্ছে, তার মানে চালগুলো ভাজা হয়ে গেছে। তখনই পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 8 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি, 4 কাপ চালের জন্য 8 কাপ পানি। চালগুলো একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আলু বোখরা। আমি 5টি আলু বোখরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধ না দিলে লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা 1 কাপ কমিয়ে দিবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা আঁচটা মিডিয়ামে থাকবে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চালগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবার চালগুলো একটু মিশিয়ে নেব। চালগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে অর্ধেকটা রাইস আমি উঠিয়ে নেব একটি প্লেটে। আপনারা বড় হাড়ে নিলে উঠিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন রাইসগুলোকে আমি সমানভাবে চারপাশে ছড়িয়ে দিব। এখন মাঝখানে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো টুকরো সাবধানে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। উপর থেকে সবগুলো রাইস আবার দিয়ে দেব। ভালো করে চারপাশে রাইসগুলো ছড়িয়ে মাছগুলো ঢেকে দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে 6 মিনিট দমে রেখে দেব। 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উপর থেকে আবার রাইসগুলো উঠিয়ে নিচ্ছি, তা না হলে মাছের টুকরোগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন একটা একটি করে মাছের টুকরো আমি উঠিয়ে নেব আলাদা একটি প্লেটে, উঠিয়ে সার্ভ করে নিব। সেম রেসিপিটি ফলো করলে আপনারা একইভাবে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন রাইসগুলো কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে। এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু ইলিশ বিরিয়ানি। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় অল্প কিছু মশলা দিয়ে। ইলিশ মাছের মধ্যে বেশি মশলার প্রয়োজন পড়ে না, কারণ ইলিশ মাছেরই আলাদা একটা নিজস্ব স্মেল আছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সেম রেসিপিটি ফলো করে। আর হ্যাঁ, কমেন্ট করতে যেন ভুলবেন না। অবশ্যই ট্রাই করে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।